11 দফা দাবি নিয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে ডেপুটেশন জমা দিলেন ব্লক কংগ্রেস। করোনা টেস্টিং সহ 11 দফা দাবি নিয়ে সোমবার ডেপুটেশন জমা দেন। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন এমএলএ আবুল হাসনাত খান, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি হাসানুজ্জামান বাপ্পা সহ নেতৃত্বরা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, এমএসডি নিউজ। আজকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, জঙ্গিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে এখানে জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামান নেতৃত্বে আমরা 11 দফা দাবি নিয়ে সুপারের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছি। সুপার কি সম্পূর্ণ দাবি মেনে নিয়েছেন? অবশ্যই, আমরা যে যে দাবিগুলো রেখেছি সেগুলো পরিষেবার জন্য এবং রুগী পরিষেবার জন্য এবং যথেষ্টভাবে তিনি মেনেছেন এবং সেগুলো যাতে ঠিক ঠিক হয় সেদিকে নজর দেবেন বলেছেন। এখানে আমরা একটা আশা করতে, আমাদের দাবির জন্য, আন্দোলনের জন্য, জাতীয় কংগ্রেসের আন্দোলনের জন্য আমরা এখানে নতুন করে আপনার সিটি স্ক্যান মেশিন পেতে চলেছি। তিনি আমাদেরকে যেখানে বললেন যে সিটি স্ক্যান মেশিন জানুয়ারির মধ্যে বসবে এবং চোখের এবং কানের ক্ষেত্রে একটা নতুনভাবে এখানে মেশিন যেমন কথা বলা শেখানো, সামনে আপনার যেমন কানের যাতে করে শব্দ শুনে সেই মেশিন সেগুলো আসবে এবং সমস্ত কিছু শূন্য পদ যেগুলো সিস্টেম আছে এবং আপনার হাসপাতাল দালাল চক্র বন্ধ থেকে শুরু করে আউটডোর ইনডোরে যাতে করে পরিষেবা ঠিক ঠিক পায় সব দিক থেকে তিনি বলেছেন যে আমরা আপনাদের দাবিকে মেনে নিচ্ছি। জাতীয় কংগ্রেস যে দাবিগুলো রেখেছে আমরা যদি আবার দেখি জাতীয় কংগ্রেসের সেগুলো দাবিগুলো পূরণ হচ্ছে না, তাহলে আমরা এবার এরপরে জাতীয় কংগ্রেস বৃহত্তর আন্দোলন এখানে সুপারের বিরুদ্ধে ছিল সেগুলো আমরা দেখছি, চেষ্টা করছি, অনেক কিছু আমরা অলরেডি করেও নিয়েছি, কিছু কিছু এখন পর্যন্ত করা হয়নি, সেগুলো আমরা চেষ্টা করছি সেটা ঠিক করার। দেখুন, সেটা তো আমরা ডাইরেক্ট বুঝতে পারি না যে কীভাবে কী হচ্ছে, জনসাধারণের কাছে জানতে পারছি যে প্রবলেমগুলো হচ্ছে সেটা আমরা দেখছি, সেটা নার্সদের সাথে কথাও বলছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেমন সুপার স্টার প্লাস আমরা নিয়ে নার্সদের সাথে কথা বলছি, ওই তথ্য দেখছি যে কী প্রবলেমটা হচ্ছে, কেন এরকম হচ্ছে, কমপ্লেন কেন আসছে, সেটা আশা করি আস্তে আস্তে সব সলভ হয়ে যাবে, সেটা ডাক্তারের সাথে কথাবার্তা বলে দেখছি, চেষ্টা করছি। কেরলে যাবেন ভাবছেন? এখন আর চিন্তা নেই। মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর মোড় থেকে প্রত্যেকদিন বাস ছাড়া হচ্ছে কেরলে যাওয়ার জন্য। টুরিস্ট গাড়ি, ভিডিও অডিও সিস্টেম সহ একাধিক সুবিধা। স্থান মুক্তারপুর মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। অগ্রিম টিকিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 9074430255 অথবা 9074683857 অথবা 7306576408 এই নম্বরে।